শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানান তারা। পরে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ। বাংলাপিডিয়ার হিসাব বলছে, মুক্তিযুদ্ধের পুরো সময় পাকিস্তানি বাহিনী 1111 জন বুদ্ধিজীবীকে ধরে ধরে হত্যা করেছিল, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল ঢাকায়, 149 জন। 14 ডিসেম্বর বাঙালি যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন এই জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের উপর সবচেয়ে বড় আঘাত আনা হয়। জাতির সূর্য সন্তানদের হারানো সেই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি। ভোরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী এখানে শহীদ বুদ্ধিজীবীদের পরিবার ও মুক্তিযোদ্ধাদের সঙ্গেও কুশল বিনিময় করেন। বুদ্ধিজীবী হত্যার দণ্ড কার্যকর না হয় হতাশ জানান সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধের চেতনা সেই লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এগিয়ে যাওয়া উচিত। সেই নগণ্য শক্তি আজও যে নেই বা তাদের উত্তরাধিকাররা নেই তা তো নয়। বুকে ধারণ করে আমরা দেশটাকে যাতে আরো উন্নত করতে পারি এটাই আমার প্রত্যাশা। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আর কি এসেছি। এদিকে বুদ্ধিজীবীদের পাশাপাশি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বাঙালি জাতির স্থপতিকেও। ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।